আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকের যে ভিডিওটি সাজিয়েছি, আজকের ভিডিওটি মালয়েশিয়ান ভাষা দিয়ে বিল্ডিং কনেকটেশন সাইডে কাজ করতে যে সকল যন্ত্রপাতির প্রয়োজন হয় সেই সকল যন্ত্রপাতির নাম তুলে ধরেছি আজকের এই টিউটোরিয়ালে। সো আশা করি নতুন এবং পুরাতন যে সকল ভাই ও বোনেরা মালয়েশিয়াতে কাজরত অবস্থায় আছেন, তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা উপকৃত হবেন। সো আর দেরি নয়, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথম যে শব্দটি দিয়ে আমাদের ভিডিও সাজানো হয়েছে এটা হচ্ছে করাত। করাতকে মালয় ভাষায় বলা হয় গ্রাজি। গ্রাজি হচ্ছে করাত, মনে রাখবেন, গ্রাজি হচ্ছে করাত, করাতকে বলা হয় গ্রাজি। তারপরে যে যন্ত্রটি আমাদের সামনে ছবিতে দেখতে পাচ্ছেন সেই যন্ত্রটির নাম হচ্ছে হাতুড়ি। হাতুড়িকে মালয় ভাষায় বলা হয় হ্যামার। হ্যাঁ, ছোটো হোক বড় হোক একে বলা হয় হ্যামার। ছোটো হ্যামারকে বলা হয় হ্যামার, আর যেগুলো বড় বড় হ্যামারকে বলা হয় হ্যামার বসার। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে বেলচা। বেলচা, বেলচাকে আর মালয় ভাষায় বলা হয় সেকপ। সেকপ হচ্ছে বেলচা, মনে রাখবেন, সেকপ হচ্ছে বেলচা, বেলচাকে বলা হয় সেকপ। তারপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, যারা ইট গাঁথনির কাজ করেন তাদের এই যন্ত্রটি অবশ্যই প্রয়োজন পড়বে, এর নাম হচ্ছে কুনি। কুনিকে মালয় ভাষায় বলা হয় সুডু। তারপরে যারা বিল্ডিং কনেকশনে কাজ করেন তার কাটা অবশ্যই প্রয়োজন পড়ে, তার কাটাকে বলা হয় পাকু। পাকু হচ্ছে তার কাটা। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চাবির ছবি। চাবিকে মালয় ভাষায় বলা হয় কুঞ্চি। কুঞ্চি হচ্ছে চাবি। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দরজা। দরজাকে মালয় ভাষায় বলা হয় পিন্তু। পিন্তু হচ্ছে দরজা, হোক দরজা ঘরের দরজা হোক বা বাথরুমের দরজা হোক, দরজাকে বলা হয় পিন্তু। তারপরে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সাবাল। সাবালকে মালয় ভাষায় বলা হয় চাম। চাম হচ্ছে সাবল। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালটি। বালটিকে মালয় ভাষায় বলা হয় তং। তং হচ্ছে বালতি, বালতিকে মালয় ভাষায় বলা হয় তং। সুতা, সুতাকে মালয় ভাষায় বলা হয় বেন্নাং। বেন্নাং হচ্ছে সুতা। এই সুতোগুলো বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতে অবশ্যই প্রয়োজন পড়ে। বিআরসি, বিআরসি এর অর্থ হচ্ছে রডের যে জালিগুলো, এগুলো ছাদের মধ্যে বিছানো, এই জালিগুলোকে বলা হয় বিআরসি। আর সাধারণ রডকে বলা হয় বিসি। সাধারণ রডকে বলা হয় বিসি, আর এই জালি রডকে বলা হয় বিআরসি। রডের চুরি, রডের চুরিকে মালয় ভাষায় বলা হয় লিং। হ্যাঁ, লিং, যে কোনো লিং রডের চুরিকেই বলা হবে লিং। ছোটো হোক আর বড় হোক এই লিংকে লিং বলা হবে, চুরিকে লিং বলা হবে, মনে রাখবেন। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পিলারের ছবি। পিলারকে মালয় ভাষায় বলা হয় তিয়াং। হ্যাঁ, তিয়াং, তিয়াং হচ্ছে পিলার। পিলারকে মালয় ভাষায় বলা হয় তিয়াং। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাঠের ছবি। কিছু কাঠ এখানে সাজানো রয়েছে। কাঠকে মালয় ভাষায় কী বলে? কাঠকে মালয় ভাষায় বলা হয় কায়ু। যেই কোনো ধরনের কাঠ, কাঠকে মালয় ভাষায় বলা হয় কায়ু। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন কিছু লোক এখানে ডালাই করছে। ডালাইকে মালয় ভাষায় কী বলা হয়? ডালাইকে মালয় ভাষায় বলা হয় কংক্রিট। কংক্রিট হচ্ছে ডালাই। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রেনের ছবি। ড্রেনকে মালয় ভাষায় কী বলে? ড্রেনকে মালয় ভাষায় বলা হয় লঙ্কাং। লঙ্কাং হচ্ছে ড্রেন। তারপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছু বাঁশ এখানে সাজানো আছে। সো বাঁশকে মালয় ভাষায় বলা হয় বাম্বু। বাম্বু হচ্ছে বাঁশ, মনে রাখবেন, বাম্বু হচ্ছে বাঁশ। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন তার, ওয়ায়ার বা গুণা, এগুলাকে বলা হয় মালয় ভাষায় ডাওয়াই। ডাওয়াই হচ্ছে গুণা। তারপরে ছবির মধ্যে যে একজন ব্যক্তি হাতে ধরে রেখেছে এটাকে আমাদের বাংলাদেশে বলা হয় হাইক্যা। সো অনেক দৃষ্টিকে অনেক বলতে পারে, এটা হচ্ছে হাইক্যা। আর হাইক্যাকে মালয় ভাষায় বলা হয় ঙাও। ঙাও হচ্ছে হাইক্যা। কোদাল, কোদালকে মালয় ভাষায় বলা হয় চাঙ্কোল। মালয় ভাষায় কোদালকে চাঙ্কোল বলা হয়। যারা বিল্ডিং কনেকশনে কাজ করেন এই শব্দগুলো তাদের অবশ্যই দরকার পড়বে, সো মনে রাখবেন। গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিনকে মালয় ভাষায় বলা হয় গ্রাইন্ডার। গ্রাইন্ডার হচ্ছে, গ্রাইন্ডিং মেশিনকে বলা হয় গ্রাইন্ডার, মনে রাখবেন, গ্রাইন্ডার। তারপরে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন
এটা হচ্ছে একটা কেচির ছবি। কেচিকে মালায় ভাষায় বলা হয় গুন্টিং। হ্যাঁ, যদি চুল কাটার কেচি হয় তাহলে বলবে গুন্টিং রামবুত, আর যদি রড কাটার কেচি হয়, যেটা রড কাটার কেচি বড় কেচি, ওটাকে বলা হয় গুন্টিং বিসি। তারপরে যদি ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইটের ছবি, কিছু ইট সাজানো আছে। ইটকে মালায় ভাষায় কী বলা হয়? ইটকে বলা হয় বাতু বাতা। বাতু বাতা হচ্ছে ইট, আর সাধারণ পাথরকে বলা হয় বাতু, মনে রাখবেন। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শলের ছবি, যে আমরা পিলারকে শল করি, পিলার বা খাম্বাকে শল করি, সেই শলের ছবি দেখতে পাচ্ছেন। শলকে বলা হয় বাতু তিম্বাং, শলকে বলা হয় বাতু তিম্বাং। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাউন্ডারির ছবি, যে কোনো বাড়ির আশেপাশে দিয়ে যে বাউন্ডারি দেওয়া হয় সে বাউন্ডারির ছবি। এই বাউন্ডারিকে কী বলা হয়? বাউন্ডারিকে বলা হয় পাগার, পাগার হচ্ছে বাউন্ডারি, মনে রাখবেন। তারপরে যে একটা গোলাকারের ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সিকু, কোনাকুনি, যে কোনো সাইজ, কোনাকুনি সাইজকে বলা হয় সিকু। হ্যাঁ, যদি তিন কোণা হয় তাহলে বলবেন তিগা সিকু, চার কোণা হলে বলবে আম্পা সিকু। আর তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যান্ড গ্লোভস, হাত মোজা। হাত মোজাকে বলা হয় সারং তাঙান, সারং তাঙানকে মালায় ভাষায় বলা হয়, বাংলাতে বলা হয় সারং মৌজা, আর বাংলাতে মালাইতে বলা হয় সারং তাঙান। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্টেল প্রাক, এগুলা সাধারণত পিলারের মধ্যে মারা হয় বা ইটের মধ্যে মারা হয়, এটাকে বলা হয় মালায় ভাষায় পাকু সিমেন্ট, পাকু সিমেন্ট। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মিটার, মিটারকে মালায় ভাষায় বলা হয় তালি টেপ, তালি টেপ। হ্যাঁ, তালি হচ্ছে ফিতা, আর টেপ হচ্ছে যে বাক্সটা, এটাকে বলা হয় টেপ। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ঠেলা গাড়ি, এটা দিয়ে ইট বালু সিমেন্ট আনা নেওয়া হয়, করা হয়। সো এটার নাম হচ্ছে ক্রেতা তলা, এটাকে বলা হয় ক্রেতা তলা। তারপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্টেজিং। হ্যাঁ, এগুলোকে মালায় ভাষায় বলা হয় স্টেজিং। স্টেজিং হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করা হয় স্টেজিং দিয়ে। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেজিংয়ের সকেট। হ্যাঁ, স্টেজিং একটার সাথে আরেকটা লাগিয়ে যেটা জোড়া দেওয়া হয় সেটাকে বলা হয়, এটাকে বলা হয় সাম্বুঙ্গান স্টেজিং। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা এই স্টেজিংয়ের নিচে দিয়ে স্টেজিংকে উঁচু করা হয়, তো এটাকে বলা হয় কাকি স্টেজিং, কাকি স্টেজিং। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেত, এটা দিয়ে করাত দাঁড়ানো হয়। করাত দাঁড়ানো এই যন্ত্রটার নাম হচ্ছে মালায় ভাষায় বলা হয় কিকির, কিকির হচ্ছে রেত। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে একটা দা বা লম্বা আকারের ছুরি বা সেনা বলতে পারেন, এটা হচ্ছে সে একটা ছুরি, এটাকে বলা হয় পারাং, পারাং হচ্ছে ছুরি। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সমাপ্ত এখানেই।